এবার পশ্চিমবঙ্গের জন্য কিছুটা স্বস্তি। ঘূর্ণিঝড় সিত্রাং যাচ্ছে বাংলাদেশেই। মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় সিত্রাং। আর তাই কিন্তু জানিয়ে দিল মৌসুম ভবন, বাংলাদেশের তিনকোণা দ্বীপ এবং সন্দ্বীপের মধ্যে ল্যান্ডফল হবে এই ঘূর্ণিঝড়ের। ফলে পশ্চিমবঙ্গের ওপর থেকে দুর্যোগের আশঙ্কা কাটলেও এবার কিন্তু বাংলাদেশের ওপরই থাকছে ভয়ঙ্কর প্রভাব। অমাবস্যার ভরা কোটালের জেরে বিপন্ন হতে পারে বাঁধ। তারই পাশাপাশি ঝড়ো হাওয়ার জেরে ক্ষতির আশঙ্কায় রয়েছে উপকূলের তিন জেলা। ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশে আছড়ে পড়লেও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। তো আবহাওয়া রিপোর্ট অনুযায়ী আমরা আজকে জেনে নেব এই ঘূর্ণিঝড় সিত্রাং কবে, কখন এবং কোন সঠিক সময়ে আছড়ে পড়বে। তারই পাশাপাশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় থাকছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলায় থাকছে অতি ভারী ক্ষয়ক্ষতির সম্ভাবনা। তার জেরে কোন কোন জেলায় জারি থাকছে তুমুল সতর্কবার্তা। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। এই গভীর নিম্নচাপটি বর্তমানে সাগরদ্বীপ থেকে 1460 কিলোমিটার দূরে রয়েছে। এরপর তা কিন্তু দফায় দফায় শক্তি বাড়িয়ে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে তখন কিন্তু এর সর্বোচ্চ গতিবেগ হবে 110 থেকে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। অর্থাৎ ল্যান্ডফল যেখানেই হবে সেই সব জায়গাগুলিতে কিন্তু হবে প্রচুর ক্ষয়ক্ষতি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় থাকছে ভারী সতর্কবার্তা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায় কিন্তু হবে অতি ভারী বৃষ্টিপাত। বাকি কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম এইসব জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। আগামী 2 থেকে 3 দিন পর্যন্ত মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। এরই পাশাপাশি সকলকে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। বর্তমানে প্রশাসন মহল কিন্তু এই ঘূর্ণিঝড় নিয়ে রয়েছে অত্যন্ত সতর্ক।